ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं कवि गृणन्ति ये बुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপের মন্দিরে। এখান থেকে আজকে আমাদের ডাইরেক্ট গুগল মিটে ক্লাস হচ্ছে এবং ধীরে ধীরে, মানে এটা খুব আকর্ষণীয়। আমাদের সবসময় আমি দুঃখ করতাম আগে চারজন পাঁচজন ম্যাক্সিমাম ১৪ জন, দেশের ১৪ জনের রেকর্ডিংয়ে অনেক বেশি এসেছেন এবং বাবারা সংখ্যালঘু এবং মায়েরা সংখ্যাগরিষ্ঠ, এটা হচ্ছে কথা। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে আপনাদের সকলের কাছে প্রার্থনা করব, আমাদের বাংলাদেশে যে ঘটনা চলছে যেটা আপনারা জানেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ। আমি আজ সকালেও কথা বলেছি, রোজই কথা বলি, কথা যতদিন বলা হচ্ছিল না ততদিন মেসেজে কথা হচ্ছিল। তাতে এখনো পর্যন্ত আমাদের আশ্রমগুলো আক্রান্ত নয় এটা কথা, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ। আজকে জামাত এবং অন্যান্যদের যে সমস্ত নানা রকমের আসছে তার ছবিটা খুব ভালো নয়। দিনাজপুর আশ্রম আক্রান্ত হয়নি, কিন্তু দিনাজপুর কেন্দ্রের যিনি এমপি তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তিনি চলে গেছেন এটা ঠিক, কিন্তু সর্বত্র একটা অরাজকতা চলছে। শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের জন্য না, আপনারা প্রার্থনা করুন বাংলাদেশবাসীর জন্য, যাতে বাংলাদেশবাসী আবার সাধারণ জীবন ফিরে পায়, এটা আমাদের নিরন্তর প্রার্থনা। আমি খুব প্রার্থনায় বিশ্বাস করি। আমি যখন প্রথম শশী মহারাজের জীবন পড়ি এবং পরে মহাপুরুষ মহারাজের, মহাপুরুষ মহারাজের জীবন প্রার্থনা প্রধান, প্রত্যেককে বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করতে, এবং প্রার্থনার অমোঘ শক্তি আছে। সম্মিলিতভাবে আমরা সবাই বাংলাদেশে শুধুমাত্র রামকৃষ্ণ মিশন বা তার সন্ন্যাসী বা রামকৃষ্ণ অনুরাগী নয়, সমগ্র বাংলাদেশিদের জন্য প্রার্থনা করি এবং সমস্ত যে আছেন যারা তাদের সকলের ভেতরে শুভবুদ্ধির দয়, এটা আমরা প্রার্থনা করি। আমরা পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে ১৮৮২ সালের ২রা এপ্রিলের ঘটনা। ঠাকুর বেরিয়েছেন কলকাতায়, তিনি সেদিন তিন জায়গায় যাবেন। প্রথমে গিয়েছেন রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়ি শ্যামপুকুর বাটিতে, সেখান থেকে তিনি যাবেন কাপ্তেন উপাচার্যের বাড়ি এবং সেখান থেকে অবশেষে তিনি কমলকুটিরে গিয়ে পৌঁছবেন। এই তিনটি জায়গায় তার যাওয়ার কথা ছিল, তার মধ্যে কাপ্তেন এই রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়ি এবং সেইখানে কথোপকথনের গল্প আমরা বিগত দিন পড়েছি। সেখানে কাপ্তেন উপাধ্যায়ের এই রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে যে সমস্ত মানুষজনরা এসে উপস্থিত হয়েছিলেন, তারা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন কেমন করে ভগবানের মতি হয়। ঠাকুর দুটি পদ্ধতির কথা বলেছিলেন, একটা হচ্ছে সাধুসঙ্গ আর দুই হচ্ছে ব্যাকুলতা। ঠাকুর এখানে খুব পরিষ্কার করে বলছেন উপায় হচ্ছে সাধুসঙ্গ ও প্রার্থনা। সাধুসঙ্গ বলতে তিনি বুঝিয়েছেন কেন সাধুসঙ্গ করব, তার দুটি কথা বলেছেন। একটা হচ্ছে সাধুসঙ্গে ঈশ্বরে অনুরাগ হয়, ভগবানের প্রতি যে ভালোবাসা সেইটা তৈরি হতে থাকে। আমরা যত মানুষকে ভগবানকে ডাকতে দেখি তত আমরা অবাক হই এবং তত তার দিকে এগোতে থাকি, এটা হচ্ছে একটা উপায়। আর দ্বিতীয় বলছেন সদসৎ বিচার হয়, যে জিনিসটা নিয়ে যেটা অনিত্য, সৎ হোক অসৎ মানে হচ্ছে অনিত্য বস্তু, যেটি আমাদের সঙ্গে থাকবে না, তার প্রতি আমাদের যে ভালোবাসা সেটি কমে যায়, এবং নিত্য বস্তু ভগবান যিনি আমাদের কাছে জীবনের শেষ বিরতি থাকবেন তার প্রতি ভালোবাসা বাড়তে থাকে, এটা হচ্ছে একটা। আর দুই হচ্ছে প্রার্থনা, কমিতে ফিডব্যাক আসছে। দ্বিতীয় হচ্ছে প্রার্থনা, প্রার্থনা কীরকমভাবে হবে না, প্রার্থনা আমাদের মনের মধ্যে ব্যাকুলতা এনে দেবে, তাকে ছাড়া আমি কোনোভাবে
থাকতে পারছি না, এই জাতীয় প্রার্থনা আমাদের হওয়া দরকার। এবং শেষকালে তিনি বলেছিলেন, প্রতিবেশীরা প্রশ্ন করেছিলেন, তিনি দুষ্ট লোক তৈরি করেন কেন? দুষ্ট লোক এই কারণে তৈরি করা হয়, অন্ধকার না থাকলে আলোর মহিমা আমরা অনুভব করতে পারি না, অন্ধকার আছে বলেই আলোর মহিমা আমরা অনুভব করতে পারি। এই যেমন এখন বাংলাদেশের যে পরিস্থিতি চলেছে, এই পরিস্থিতিটা যদি না আসতো তাহলে এর থেকে বেরিয়ে আরো ভালো কি পরিস্থিতি হতো সেটি ভাবনা চিন্তা করার মতো অবস্থা আমাদের আসতো না। এবার একটা মোক্ষম প্রশ্ন আজকে যেখান থেকে শুরু করব। প্রতিবেশী প্রশ্ন করছেন, মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? এ প্রশ্ন আপনাদের সবার, যে যারা সংসার করে ফেলেছেন তাদের কি ভগবান লাভ হওয়া সম্ভব নয়? তা কিন্তু নয়। ঠাকুর বলছেন অবশ্যই পাওয়া যায়। অবশ্য শব্দটা খুব ইম্পর্টেন্ট, ভগবান কথা দিচ্ছেন অবশ্যই হয়। তবে যা বলবেন, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুলে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক, পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়, ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপবুদ্ধি বিষয় বুদ্ধি, মাটি ধুয়ে গেলে ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন পাবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হবে, জ্বর পেয়েছে, দেহেতে রস অনেক হয়েছে, তাতে কুইনাইন কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন মাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। এ দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা যেটা অবশ্য, ভগবান প্রতিজ্ঞা করছেন হ্যাঁ সংসারে থেকেই হয়। তাহলে সংসারে থেকে কি করে হয়? তার দুটির কথা বলছেন, সাধুসঙ্গ আর হচ্ছে ব্যাকুলতা। সাধুসঙ্গ আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, আমাদের সাধুরা চলেছেন মুক্তিনাথের পথে, পথে প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হচ্ছে, এমন সময় গ্রামবাসীরা একটা কমিউনিটি হলে সকলের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যাত্রীরা সন্ন্যাসীরা সবাই সেই হলে আছে। আমাদের একজন সাধু সেই দলেতে আছেন, সবাইকে দুটো করে কম্বল জোগাড় করে দিয়েছে পঞ্চায়েত থেকে, একটি কম্বল পাতার একটি কম্বল গায়ে দেওয়া, সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, খাওয়া হয়েছে। তারপরে আমাদের সাধুটি গায়ে কম্বল দিয়ে জড়িয়ে ঘুমোতে চলেছেন, চাঁদের আলোয় দেখছেন যে ইস্কনের দুজন সন্ন্যাসী তারা বসে সেই যে কম্বলের আসন পাতা হয়েছে তাতে বসে তারা জপ করছেন, ভগবানের নাম করছেন। আমাদের সাধুটি মনে হলো এই সমস্ত রাত্রি ভগবানকে ডেকে কাটিয়ে দিতে পারে, আর আমি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেবো? এই দেখুন একটা প্রেরণা, ছোট্ট প্রেরণা। এই কাণ্ডগুলি হয় আমাদের। আমাদের বিত্তেশানন্দজিকে আমরা দেখতাম ভালোবাসায় ভরপুর, তিনি আমাদের এত ভালোবাসতেন, আমরা না গেলে তিনি মন খারাপ করতেন, আমরা না গেলে তিনি অনুযোগ করতেন। এ কোনো দাদু নাতির ভালোবাসা নয়, কিন্তু প্রকৃত ভালোবাসা, তুমি আসনি এতে আমার দুঃখ হচ্ছে। আমাদের তখন মনে হতো অন্যান্য সব কাজ বাইরে থাকুক, আমি কেমন করে তার সঙ্গ করতে পারবো, কেমন করে তাকে ভাবতে পারবো? আমরা যত মহতের সম্পর্ক করতে থাকি তত আমাদের জীবনের বদল হয়। দেখবেন আপনারা যখন কোনো একটা জায়গায় যান, সেখানে গিয়ে কোনো নতুন সিস্টেম দেখলে আপনারা নিজেদের বদল করতে থাকেন। উদাহরণ দিয়েছিলাম প্রেশার কুকারে, ছেলে বউ এসে বললো মা তুমি কড়া খোলা রেখে রান্না করো, কড়াটার যদি ঢাকা দিয়ে রান্না করো গ্যাস কম করবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর যদি প্রেশার কুকারে করে রান্না করতে পারো তাহলে আরও তাড়াতাড়ি হবে। আপনি ভাবতে থাকলেন এত বছর 30 বছর সংসার করলাম, আর এই নাক টিপলে দুধ বেড়ে যে মেয়েটা সে এসে আমাকে বোঝাচ্ছে, কিন্তু একদিন পরীক্ষা করে দেখলেন, দেখলেন সত্যি সত্যি প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হয়, সবজিগুলো ভালো সেদ্ধ হয়। এই যত আমরা ভালো জিনিসগুলোকে নিতে পারবো, যত ভালো জায়গায় যেতে পারবো, তত তার
ভাবটিকে আমরা নিতে পারব। আমার যখন এখানে এসে প্রথম প্রথম খুব মন খারাপ হতো, এই কলকাতায় যেতাম ভিক্ষা করতে, আপনারা সাগরবাসীরা আমার খুব সমালোচনা করতেন, খুব উল্টোপাল্টা বলতেন, এসব শুনতাম যখন কানে আসতো, তখন মাঝে মাঝে আমার খুব মন খারাপ করতো। আর তখন আমি এই আমাদের সাব সেন্টার দেখার ছলে গঙ্গাসাগরের পাড়ে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম। বিশাল ব্যপ্ত এই সমুদ্র, তার সামনে দাঁড়িয়ে মনে হতো এই যে জলরাশি আসছে, পাড়ের ওপর ঝরে পড়ছে, আবার ফিরে যাচ্ছে, সে তো কারোর কাছে কিচ্ছু চায় না, কিন্তু তথাপি সে তার সে নৈসর্গিক যে সৌন্দর্য সেটা বিতরণে এতটুকু কুণ্ঠা হয়, কুণ্ঠিত নয়। তাহলে আমি কেন এই কাণ্ডগুলো করবো, আমি কেন মন খারাপ করে থাকবো? এই যে বিরাটের সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের ভেতরের পরিবর্তন আসে। তাই তিনি দুটো জিনিসের কথা বলছেন, একটা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে যারা ভগবানকে চায়, যারা ভগবানের নামে পাগল হয়ে উঠছে তাদের সঙ্গ করা, যারা ঈশ্বর বই আর অন্য কোনো কিছু জানে না, তাদেরকে দেখলে তখন আমাদের মনের ক্ষেত্রে বিশ্বাস হয় যে আমরাও পারি ভগবানকে ডাকতে। আর দুই হচ্ছে ব্যাকুলতা, তখন তাকে চাইতে গেলে আমরা যে যে জিনিস প্রতিবন্ধক পায় সেগুলোকে একটা একটা করে ছাড়তে চাই। সেদিনকে মেসেঞ্জারে একজন আমাকে লিখেছিলেন, আমার বড্ড রাগ, কী করে শান্ত হব? আমি তাকে উত্তরে লিখলাম যে রাগ যে যে কারণে, সেই কারণগুলোকে যদি ছেড়ে দিতে পারেন আপনি আপনাকেই শান্ত হয়ে যাবেন। এটা একবারে খুব বোঝার কথা, প্রথমে বুঝতে হবে এইগুলো আমার কী কী ক্ষতি করছে, আমাকে কীভাবে পিছিয়ে দিচ্ছে। এটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু কখনোই হবে না। এই যে রাগ করছি, আমরা অভিমান করছি, অভিমান করে দূরে সরে যাচ্ছি ভগবান থেকে, এগুলো যদি ছেড়ে দিই তাহলে হয়ে যাবে। রাগ ক্রোধ যত আমার মধ্যে কমে যাবে, কমতে থাকবে, তত আমি একটা কমপ্লিট ম্যান হব। তার মানে এগুলো হারিয়ে যাবে তা না, ঠাকুর বলছেন ফোঁস করার কথা। এই ফোঁস করতে গেলে রাগ ক্রোধ সমস্ত কিছুই থাকবে আমাদের মধ্যে, কিন্তু তার লিমিটেড এডিশন বেরোনোর কথা। রাস্তায় কেউ গাড়ি চালাচ্ছে, একজন এসে এমন রাশলি গাড়ি চালালো যে আপনার গাড়ির সাইডের যে কাঁচগুলো সেটা ভেঙে দিল। আপনি কি সঙ্গে সঙ্গে মন্দির থেকে একটা প্রদীপ কিনে বাতি জ্বালিয়ে তাকে আরতি করতে থাকবেন? তা না, তার দুগালে দুটো ছাড় ঠাকিয়ে থাপ্পড় মারতে হবে এবং তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে, না হলে কিন্তু আপনি সেই ভরপাই করতে পারবেন না। সেইটা থাকা দরকার, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস। আমাদের সাধুরা বলতেন যে রাগ হচ্ছে কহিনুর মণির মতো, খুব দামি একটা জিনিস, সব সময় ব্যবহার করতে হবে। আপনার বাড়িতে কহিনুর মণি আছে, যে আসে তাকেই আপনি দেখেন, এই দেখো কহিনুর মণি আছে, এই দেখো কহিনুর মণি, তাহলে কিন্তু সেই বাড়ির কাজের লোকও ভাববে এটা কহিনুর মণি নয়, এটা কাঁচের জিনিস। কহিনুর মণি যত্রতত্র যেরকম বের করে না, একটা এক্সিবিশন করে প্রপার সিকিউরিটির মধ্যে দেখায়, ঠিক সেই রকম রাগ ক্রোধ এগুলো খুব খুব প্রেশাস আমাদের জীবনের সম্পদ। ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি যে শারদানন্দজি খুব মাইডিয়ার সাধু ছিলেন, সবাই তার কাছে যেতে পারতেন, কিন্তু তাঁরও ভীষণ রাগ ছিল। কী করে বোঝা যেত রাগ? মহারাজ খুব গম্ভীর হয়ে যেতেন। বলছেন 1926 সালে প্রথম মহাসম্মেলন হচ্ছে, বেলুড় মঠে তো থাকবার জায়গা বিশেষ নেই, স্বামীজির ঘরের পাশের যে ঘরটা সেই ঘরটা ঢালাও বিছানা হয়েছে, সেই ঢালাও বিছানাতে একদিকে শারদানন্দজি শুয়ে আছেন, অক্ষর অবেদানন্দজি কলকাতা থেকে যখন আসতেন তিনিও সে ওইখানেই দুপুরে বিশ্রাম করতেন। আর ভূতেশানন্দজিরা বলছেন আমরা মহারাজের পাশের ঘরের ডিগবাজি খেতুম, পাশেই ডিগবাজি খেতুম, মহারাজ একদিকে আছেন ডিগবাজি খেতুম। একটা সময় দেখলাম মহারাজ কাজ করতে করতে গম্ভীর হয়ে গেলেন, এমন সে গাম্ভীর্য, আমাদের ডিগবাজি খাওয়া আপনা বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে তাই, এই রাগ অভিমান যত কমতে থাকবে তত আমাদের মন ঈশ্বরাভিমুখী হবে। তাহলে প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে ভগবান কথা দিচ্ছেন সংসারে থেকে অবশ্যই হবে। প্রতিবেশী প্রশ্ন করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুযায়ী চলতে হবে। সকলের মুক্তি হবে, গুরুর উপদেশ অনুযায়ী চলতে হবে। এক হচ্ছে বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে,
মুক্তি অনেক দেরিতে হবে, হয়তো বা এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্য কি যেমন মাথায় বাসন রেখে নাচে, আর পশ্চিমে মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। এটা হচ্ছে কথা যে আমাদের হবে, কিন্তু আমাদের গুরুর উপদেশ চাই। ঠিক যেরকমভাবে স্কুলে যাওয়া আমাদের প্রয়োজন আছে, আমাদের যে হাতে করি হয় বাড়িতে আমরা শিখে ফেলি, অয়াজগর আসছে তেরে আমটি আমি খাবো ফেরি, ইঁদুর ছানা ভয় মরে ইগল পাখি পাছে ধরে, এই শ্লোক এই সমস্ত আমরা বাড়িতেই শিখে যাই। তাহলে স্কুলে কেন যাই? স্কুলে যাই দুটো কারণের জন্য। এক হচ্ছে এই যে আমটি আমি খাবো পেরে, এই আলাদা আলাদা শব্দগুলো জুড়ে একটা বাক্য, আর এই অনেকগুলো বাক্য জুড়ে একটা মনের যে ভাব প্রকাশ, এইটা শিখি। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে অন্যেরা যখন শেখে তখন তার শেখার মধ্যে দিয়ে আমরা শিখি। বলা হয় আমাদের শিক্ষাটা তিনভাবে হয়। এক হচ্ছে গুরুর কাছ থেকে যেটা শিখি সেইটা, চারভাবে হয়। দুই হচ্ছে নিজের মেধার দ্বারা যেটা শিখি, তিন হচ্ছে নিজের সহপাঠীদের যারা শিখি, আর চার হচ্ছে নিজের অভিজ্ঞতা দিয়ে আমরা শিখি। একই অঙ্ক a+b² করে দেওয়া হয়েছে, তার ফর্মুলা আমরা জানি a² + 2ab + b², কিন্তু এই যে একটু যদি ফর্মুলাটা উল্টে দেওয়া হয় পরীক্ষা দিয়েতে, তখন আমরা ভাবতে থাকি এটা আমাদের চেনা জিনিস না। এই যে চেনা জিনিসটাকে চেনা, এটা আমাদের অভিজ্ঞতার আলো থেকে আসে। বহু প্রশ্ন আসে আমাদের পরীক্ষার হলে যেগুলো সম্পর্কে আমরা সম্যক কিছু জানি না, ভাবতে ভাবতে সেগুলো আসে, জীবনে কাজ করতে করতে সেগুলো আসে। বিশেষ করে যারা বিজ্ঞান পড়ে বিজ্ঞানাগারে, ফিজিক্স কেমিস্ট্রিতে তারা যে কাজকর্ম করে, সেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যে অভিজ্ঞতা, তার থেকে আমাদের জীবনের অনেকটা শিক্ষা হয়। তাই বলছেন এই গুরুর ইয়ের দরকার। গুরু কি করে দরকার? শ্রীরামকৃষ্ণ নিজে দেখিয়ে দিয়েছেন। সাধন দুভাবে হয়, এক হচ্ছে গুরু ছাড়া সাধন, আর দুই হচ্ছে গুরু সহ সাধন। গুরু ছাড়া সাধনের জন্য তীব্র অনুরাগের প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণ জীবন যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাব যে তিনি দেখাচ্ছেন কেমন করে অনুরাগে ভগবানকে পাওয়া যায়। ওই যে তীব্র অনুরাগ তাকে পাচ্ছি না বলে আমাদের পাটু পাটু করে অবস্থা হচ্ছে, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন না কেমন করলে ভগবানকে বোঝাব। গুরু সঙ্গে সঙ্গে গুরু শিষ্যকে জিজ্ঞেস করছেন, গুরু সঙ্গে সঙ্গে শিষ্যের মাথাটা জলেতে একেবারে চেপে ধরে বসে আছে, শিষ্য প্রাণের কষ্টে ছটপট ছটপট করছেন। তারপরে খানিক বাদে মাথাটা ছেড়ে দিলেন, শিষ্য মাথা তুলে হাত নিতে থাকলেন। সেই গুরু জিজ্ঞেস করছেন কীরকম বোধ হচ্ছিল, প্রাণ আঁটু বাটু করছিল। এই প্রাণ আঁটু বাটু যখন করে তখন আমাদের ঈশ্বরকে লাগে, যখন জগতের কোনো কিছু ভালো লাগে না। ছোট শিশুর সঙ্গে তুলনা করছেন, ছোট শিশু সকালবেলা সাজগোজ করে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায়, যে কোলে নিয়ে যেতে চায় তার কোলেই ওঠে, তার সঙ্গে খেলাধুলা করে, কিন্তু যখন সন্ধ্যা হতে থাকে তখন আসে কোনো খেলাই তার ভালো লাগে না, তখন তার একটাই খেলা মা যাব। এই মা যাব অনুভবটা আমাদের খুব সহজে হয় না, সেই কারণে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করা। যারা শ্রীরামকৃষ্ণের গুরু হয়ে এসেছিলেন দেখবেন তাদের প্রত্যেককে সম্পূর্ণতার পথে শ্রীরামকৃষ্ণ নিয়ে গেছেন। কী তথাপুরী, কী ভৈরবী ব্রাহ্মণী, কিংবা যারা তাকে বিচার করতে এসেছিলেন বৈষ্ণবচরণ, হিন্দাসের গৌরী পণ্ডিত, সকলকেই তিনি পূর্ণতার দিকে নিয়ে গেছেন। এমনকি যিনি তাকে প্রথম তন্ত্র সাধনায় তন্ত্রমন্ত্রে দীক্ষা দেন সেই পণ্ডিতজি, তিনিও এলেন যখন, তিনি শ্রীরামকৃষ্ণকে যখন দক্ষিণেশ্বরের মন্দিরে গর্ভমন্দিরের মধ্যে মন্ত্র দীক্ষা দিলেন, তিনি দেখছেন যে মা স্বয়ং চৈতন্যময়ী। এতদিন তিনি ভাবছিলেন যে মা চৈতন্যময়ী হন, কিন্তু শিষ্যের প্রভাবে তিনি দেখলেন মা চৈতন্যময়ী। ভয়ে তিনি শিষ্যকে ফেলে রেখে দিয়ে মন্দিরের বাইরে ছুটতে ছুটতে চলে গেলেন, মায়ের সেই সম্পূর্ণ রূপ তিনি দেখতে পারলেন না।
কিন্তু গুরু নির্দিষ্ট পথে কি শ্রদ্ধার সঙ্গে তিনি করছেন, অদ্বৈত বেদান্তের সাধনা করছেন, শিষ্যকে গুরু বলছেন, কেউ নেই হোগা, তিনি বারবার মনকে সেই নিরাকার নিরুপাধিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ততবারই জগন্মাতার মুক্তি তিনি লক্ষ্য করছেন। তিনি কিছুতেই সে এক ভাবনায় ভাবিত হতে পারছেন না। তখন তার এইখানে ভ্রমতে তিনি কাঁচের খোঁচা দিয়ে বললেন, এইখানে মনকে নিবিষ্ট করো। যখন তিনি ওইখানে মনকে নিবিষ্ট করতে গেলেন, তখন সেই জগন্মাতার মুক্তি দর্শন করা মাত্র শ্রীরামকৃষ্ণ বললেন, জ্ঞান অসি দিয়ে বিখণ্ডিত। জ্ঞান অসি মানে এইটা বিচার করা, আমার সাধন পথে কী কী বাধা এসে উপস্থিত হচ্ছে সেইগুলোকে ছেড়ে যাওয়া, আমার আলস্য সাধন পথে প্রথম বাধা, আমি সকালে ঠিক সময় ঘুম থেকে উঠে জপ ধ্যান করতে পারি না, আলস্য আলসেমিতে আমাকে পেয়েছে। মা ঠাকুরুন তার জীবনে বলছেন, একদিন শরীর খারাপ হয়েছিল, তিনটের সময় উঠেছিলুম, তারপরের দিন আরেকটু দেরি করে, তারপরের দিন আরেকটু দেরি করে, তারপরের দিন আরেকটু দেরি করে, চতুর্থ দিন তিনি ঝেড়ে উঠলেন। এই যে এগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়া, এটা গুরু নির্দিষ্ট পথে। গুরু নির্দিষ্ট পথে আরেকটা কি সুবিধা, গুরু সেই পথ দিয়ে চলেছেন। ধরুন আপনি বলছেন যে কি করে ওই বড় রাস্তার মোড়ে যাবেন, আপনি যিনি কখনো আশ্রমের বাইরে যাননি তাকে এই অর্ক শিখিয়ে দেবে, বলবে ঢুকবেন, তারপরে ডান দিকে রাস্তা পেরোবেন, নাগ সরোবর দেখতে পারবেন, তাকে বাঁ হাতে রেখে এগোতে থাকবেন, মনসা মন্দির দেখতে পারবেন, তাকে ডান হাতে রেখে এগিয়ে যাবেন, নাগ বরাবর এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, যেখানে গিয়ে দেখবেন টোটো অটো সব চলছে, সেইটা হচ্ছে বড় রাস্তা। গুরু এই ঠিক করেন, এই সাধন পথ তিনি সাধন করেছেন তাই তিনি জানেন। মাস্টারমশাইদের যে আমাদের শেখান, কী করে তিনি শেখান, কারণ মাস্টারমশাইদের জানার জগৎটা আমাদের জানার জগৎ থেকে অনেকটা বড়, তারা সেই আমাদের জানার জগৎটাকে এক্সপ্যান্ড করেন, টেনে বড় করে দেন, এই কারণে গুরুর প্রয়োজন আছে। প্রতিবেশী এবার বলছেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো, এটা খুব বড় প্রশ্ন, গুরু কেমন করে পাবো, এই অনেকেই জিজ্ঞাসা করেন গুরু কেমন করে পাবো। ঠাকুর বলছেন, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও হেসে চলে যায়, অনেক জীবজন্তু চড়ে যেতে পারে, হাওয়াতে কাঠের ওপর চলবে কাঠ ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়, তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। এখানে দু ধরনের কাঠের কথা বলা হচ্ছে, এক হচ্ছে বাহাদুরি কাঠ, আরেকটা হচ্ছে হাওয়াতে কাঠ। বাহাদুরি কাঠ হল শাল সেগুন প্রভৃতি এই কাঠ, যেগুলোর গুঁড়ি খুব বড় হয়, বড় গাছের গুঁড়ি। আর তিন হচ্ছে হাওয়াতে কাঠ, খুব হালকা কাঠ, এই যে আমরা যেগুলো আগুন জ্বালাবার কাছে ব্যবহার করি সেই সমস্ত কাঠ। এই কাঠগুলো নিজে ভেসে যেতে পারে, কিন্তু তার উপর যদি কোনো বোঝ পাখি বসে তাহলে সেই কাঠ ডুবে যায়। তো শাল সেগুন এইসব কাঠ নিজেরা যেমন ভেসে যায়, তার উপর কত পশু পাখি চড়তে থাকে তাদেরও সে ভাসিয়ে নিয়ে যেতে পারে। গুরু হলেন সেই শক্তিশালী, গুরু হলেন সচ্চিদানন্দের প্রকাশ। আমরা সবাই সচ্চিদানন্দের প্রকাশ হতে পারি না, কয়েকজন মাত্র যাদের ভেতরে তিনি সেই শক্তি সঞ্চার করেন। মানুষ গুরুকে না মানুষ গুরু, যার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের শক্তি সচ্চিদানন্দের শক্তি আমাদের কাছে আসে। আপনারা সকলেই দেখেছেন শ্রীরামকৃষ্ণ বর্ণনা করেছেন, ছাতে বৃষ্টি হয়েছে, ছাতে যদি বৃষ্টি হয়ে থাকত ছাদ ভরে যেত, তখন ছাদ উচ্ছে পড়ত, সে ছাদ যাতে উচ্ছে না পড়ে সেই কারণে একটা রেন ওয়াটার পাইপ লাগানো আছে, সেই রেন ওয়াটার পাইপের মধ্যে দিয়ে সেই বৃষ্টির জল ধীরে ধীরে নর্দমাতে চলে যায়। গুরু হলেন ওই রেইন ওয়াটার পাইপ, শ্রীরামকৃষ্ণ বা সচ্চিদানন্দের শক্তির প্রকাশ তার মধ্যে দিয়ে। আমরা মানুষ গুরুর এই কারণে আমাদের প্রয়োজন আছে, কারণ মানুষ গুরু শ্রীরামকৃষ্ণ বা সচ্চিদানন্দ তিনি আমার সামনে এসে আমাকে মন্ত্র দীক্ষা দিতে পারছেন না, তাই তার একজন প্রতিনিধি এলেন তাঁর কথা বলার জন্য। আমি তার কাছ থেকে তার কথা শুনে নিলুম, তারপরে আস্তে আস্তে তাকে চিন্তা করতে করতে একটা সময় দেখবেন
আমাদের যে সাধন পদ্ধতিতে বলা হয়, সেখানে গুরুকে ইষ্টের সঙ্গে লয় করিয়ে দেওয়া হয়। গুরুর আলাদা কোনো সত্তা নেই, সচ্চিদানন্দের সঙ্গে তিনি মিলে মিশে একাকার হয়ে যান, এটা হচ্ছে কথা। তাই বলছেন, তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। গুরুকে না যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই যে ঈশ্বর যেভাবেই আসুন, শিক্ষাগুরু হিসেবে হোক, মন্ত্রগুরু হিসেবে হোক, জীবনে নানা ক্ষেত্রে যিনি আমার গাইড হবেন তিনি আমার গুরু, তিনি আমাকে সবসময় আলোর পথে নিয়ে যান। গুরু কি বলেন? বলছেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বর কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা আমি যন্ত্রী, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন পড়াও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হন না হন তুহু তুহু, এটা হচ্ছে কথা। জ্ঞান দুটি জিনিস জানার কথা, তিনি কে আর আমি কে, এই দুটো সত্তা জানা দরকার। তিনি হলেন সর্বব্যাপী, সব জগৎটি ভরে আছে, তারই মধ্যে একটা অংশ। আপনারা যখন বিশ্বরূপ দর্শন যোগ করবেন সেখানে দেখবেন অর্জুন দর্শন করল এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব শ্রীকৃষ্ণের মধ্যে, এমনকি তিনিও শ্রীকৃষ্ণের মধ্যে, আলাদা করে কোনো সত্তা নেই। ঠিক এইরকম আমিও ঈশ্বরের একটা প্রকাশ, আমি বুঝি না বুঝি অবশ্যই আমি ঈশ্বরের একটি প্রকাশ, কারণ আমি চেষ্টা করলে সেই ঈশ্বর হয়ে উঠতে পারে। স্বামীজি বলছেন, গরু কখনো মিথ্যা কথা বলে না, দেওয়াল কখনো চুরি করে না, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে, আবার সেই মানুষই আবার ভগবান হয়। ঈশ্বর চিন্তা করতে করতে আমরা আমাদের যে সীমিত সত্তা সেটাকে অতিক্রম করে যাই এবং অসীম সত্তার সঙ্গে মিশে যাই। শ্রীরামকৃষ্ণের নিজের ভাষায়, নুনের পুতুল সমুদ্রের জল মাপতে গেছিল, যত সে সমুদ্রের কাছে আসছে সমুদ্রের যে আর্দ্রতা জলীয় ভাগ তাতে সে একটু একটু করে গলতে আরম্ভ করল, যে জলেতে নেমেছে সঙ্গে সঙ্গে সে জলের মধ্যে এক হয়ে গেল। এই যে আমরা গঙ্গাসাগর মেলায় এটা বলি, এর মূল কথা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার অনন্তের সঙ্গে মিশবে, এটাকে মিথ বলা হচ্ছে। মা গঙ্গা শিবের জটা থেকে বেরোচ্ছে, শিবের জটা থেকে কী করছে, মা হচ্ছেন গঙ্গা, কিন্তু যদি সেটা যথেষ্ট ও অপ্রয়োজনীয়ভাবে আসে তাহলে আমার ক্ষেত্রে অকল্যাণ হবে। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, তিনি তার জটায় সেই জ্ঞান গঙ্গাকে ধারণ করে আমি যতটা হজম করতে পারবো ততটাই তার প্রকাশ করতে থাকি, তারপরে যত জ্ঞানের চর্চা হতে থাকবে তত জ্ঞানের পরিধি বাড়তে থাকে। আপনারা দেখবেন উত্তর ভারতে যখন বেরোচ্ছেন তার থেকে যখন মধ্য ভারতে আসছে কী বিরাট গঙ্গা, তারপরে যখন এই যে দক্ষিণবঙ্গে এসে পৌঁছে সমুদ্রের সঙ্গে মিশছে তখন সে ক্ষুদ্র হয়ে গেছে, নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে, নানাভাবে নিজেকে খুঁজে পাচ্ছে, তখন যখন সে সমুদ্রের সঙ্গে মিশে যায় তখন সে তার আপন সত্তাকে হারিয়ে ফেলে। আমাদের জানাকে যখন অসীমের সঙ্গে মিশিয়ে দিই আমাদের জানা সেই অসীমের অঙ্গ হয়ে যায়। একটা ছোট্ট শিশি করে আপনি উত্তরকাশী থেকে গঙ্গার জল এনে সমুদ্রে মিশিয়ে দিলেন, আপনি আর সেই শিশিতে সেই জল ভরতে পারবেন না, অনন্তের সঙ্গে মিশে তিনি এক হয়ে যাবেন। ঈশ্বরকে চিন্তা করার নামই তাই। তাই তাকে তাঁর ওপর ভরসা করে থাকতে হবে। তুমি আমার সব, না হন না হন তুহু তুহু, আমি কিছু নই তুমি, তুমি আমাকে চালাও বলে আমার চলছে। এটা আমাদের উল্টো হয়ে থাকে, আমরা ভাবি আমি চালাই বলি সবটুকু হচ্ছে। তৃতীয় পরিচ্ছেদ একই দিনের ঘটনা, কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন, সঙ্গে রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত, সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার
শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্ত ভক্তগণ উপস্থিত আছেন। এটা হচ্ছে স্পেশালিটি কথামৃতের। কথামৃতকে কল্পনা করার জন্য এই ছবিটি এঁকে দেওয়া হয়। কীরকমভাবে আছে সেই বাড়িটার কী নাম, কে কে উপস্থিত আছেন এবং শ্রীরামকৃষ্ণ উপস্থিত আছেন, কোথায় উপস্থিত আছেন, দোতলা হলঘর। আমি আগেও বলেছি কমলকুটিরের এই অংশটা এখনও ভাঙা হয়নি। গোটা বাড়িটা, কমলকুটির খুব বড়ো বাড়ি ছিল, বাড়ি অনেকটা জমিও ছিল, সে গোটা বাড়িটা ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলে সেখানে কলেজ তৈরি হয়েছে, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। আপনারা শিয়ালদাতে যারা নামেন তারা অবশ্যই দেখতে পাবেন শিয়ালদার যে ব্রিজের যে অংশটা এজেসি বসে রোডের দিকে যাচ্ছে, সেই দিকে গেলে তিনটি জিনিস দেখার মতো। একটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ, আরেকটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি, আর তিন হচ্ছে টাকি বয়েজ। এই টাকি বয়েজের ঠিক অপোজিট দিকে কমলকুটি। কমলকুটির ওই অংশটা এখনো পর্যন্ত অক্ষত আছে, যেখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের কেশবচন্দ্র সেনের দেখা হয়েছিল। এবং প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন সকালে এই অংশটা খুলে দেওয়া হয়, যেখানে ঠাকুরের সেই হাত তোলা ছবি, সেই অংশটা, দোতলার হল ঘর, তারপরে স্বামী কেশবচন্দ্রের ঘর, যে ঘর থেকে তিনি এসেছিলেন, আর কেশবচন্দ্র সেনের মায়ের ঘর, এই কটি ঘর এখনো অক্ষত আছে। আমরা কল্পনা করতে পারি ঠাকুর এসে বসেছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড়ো ভালোবাসতেন, এটা খুব ভয়ঙ্কর কথা। আমরা শ্রীরামকৃষ্ণ মানেই বুঝি একটা পাগল, ইউজলেস একটা মানুষ, সিনেমা অন্তত আমাদের সেরকম একটা ছবি দেখিয়েছে। কিন্তু ভেবে দেখুন, ঠাকুর মানত করছেন, বলছেন মা কেশবের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা বলব, কেশবের বক্তৃতা শোনার জন্য স্বয়ং কুইন ভিক্টোরিয়া অপেক্ষা করে থাকেন। সেই কেশব হচ্ছে শ্রীরামকৃষ্ণের ফ্রেন্ড, শ্রীরামকৃষ্ণের গাইড, শ্রীরামকৃষ্ণ তাঁর গাইড, বুঝে দেখুন। তাই বলছেন কেশবকে তিনি বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশস্য তিনি সাধন ভজন করছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনীয় হৃদয়রাম। হৃদয়রামকে আগে পরিচয় দিলেন, আমার মামা দক্ষিণেশ্বরের মন্দিরে একজন পূজারী, তিনি ঈশ্বর চিন্তা করেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে এসছেন। বেলঘরের এই বাগানে তাহাকে বলিয়াছিলেন, তাহাকে কেশবকে, তোমার ল্যাজ খোস, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। যখন ল্যাজ খসে যায় ব্যাঙাচি, সে জলেতেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। ঠিক সেই রকম সংসারের বন্ধন যার ঘুচে গেছে, তিনি সংসারেও থাকতে পারেন নির্লিপ্তভাবে, আবার সংসারের বাইরে গিয়েও থাকতে পারেন। কারণ সংসারের বন্ধন ঘুচে যাওয়ার জন্য আর সংসারের কোনো আকর্ষণ তাকে আকৃষ্ট করবে না। এক বৌদ্ধ ভিক্ষুকের গল্প আছে। এক বৌদ্ধ ভিক্ষু খুব অল্প বয়সে সাধু হতে চলে আসে, তারপরে সে সেইখানেই বড় হতে থাকে, পড়াশুনো করে বড় হতে থাকে। একদিন সেই পরিবারের মানুষজন সেই ইয়েতে আশ্রমে গিয়ে সেখানে বলেন, সেই বৌদ্ধ ভিক্ষুকের মা ভারী অসুস্থ, যদি একবার তাকে একদিনের জন্য পাঠানো হয় তাহলে সে তার মাকে দেখে চলে আসবে। আশ্রমের যিনি প্রধান লামা তিনি বললেন নিশ্চয়ই যাবে। তারপরে বাড়ির লোকজন অপেক্ষা করে। ওই সময় একটা নিয়ম ছিল আমাদের দেশে, এখন এই নিয়মটা নেই, সন্ন্যাসীরা আসতেন তারা থাকতেন, আর এসে একটুখানি অন্য তীর্থে যাওয়ার আগে একদিন বিশ্রাম করতেন, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, তাদের একটা পৃথক ব্যবস্থা থাকত। যাদের আমি এই পশ্চিম ভারতে দেখেছি, যাদের বেশ পয়সা আছে তারা একটা আউট হাউস তৈরি করে, কোথাও একটা তলা আছে, কোথাও একটা পৃথক ঘর আছে, কিন্তু সাধুর আলাদা করে থাকার ঘর আছে। তারপরে সেই সন্ন্যাসী সেই অতএব সেই রকম ওই
ওদের বাড়িতে এরকম সাধুরা আসেন, অল্প বয়সে একটি সাধু সেই বাড়িতে সে হাজির হল, তাকে আউট হাউসে থাকা হলো, আউট হাউসে রাখার ব্যবস্থা করা হলো, সব কিছু হলো। সাধু বাড়ির ভেতরে যায়, দুপুরের খাবার খায়, সকালে টিফিন করে, রাত্রির খাবার খায়, আবার ফিরে এসে তার সে আউট হাউসে থাকে, সেখানে সে থাকে, এরকম করতে থাকে। তারপরে এরকম তিন দিন থাকার পর সে সন্ন্যাসী আবার ফিরে এলো, বাড়ি থেকে আবার খোঁজ করা হলো, ওই সে লামা তো এলো না। তখন সেই প্রধান ভদন্ত ইনি খোঁজ করলেন, সন্ন্যাসী বললেন, হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি তিন দিন তাদের কাছে ছিলাম, তাদেরকেও দেখেছি এবং তারা যাদের যাদেরকে দেখতে যাওয়ার কথা ছিল তাকেও দেখে এসেছি, ওরা আমাকে চিনতে পারেনি, আমি ওদের কাছে ধরা দিই। এই যে সংসার থেকে বিযুক্ত মানুষ কেমন হয় তিনি এইরকম, এই যে এত প্রিয়জন বাবা মা তাদের প্রতি সে তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব কিছু থাকে, কিন্তু যে আকর্ষণটা থাকে না হলে চলবে না, ওই আকর্ষণটা অপসৃত হয়ে যায়। তাই বলছেন তোমার ল্যাজ খসেছে। আর কি বলেছিলেন, পরে দক্ষিণেশ্বরে, কমল কুটিরে এবং ব্রাহ্ম সমাজ ইত্যাদি অনেক স্থানে অনেকবার ঠাকুরের ঠাকুর কথার চলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। কি বলেছিলেন, বলেছিলেন যে নানা পথ দিয়া নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ করতে হতে পারে, মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়, জনকালি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে থাকে ডাকতে হয় তবে তিনি দেখা দেন, তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো, ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ হয় বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, নানাভাবে ঈশ্বরের পূজা করে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, রোশন চৌকির রোশন চৌকিওয়ালা একজন শুধু পোঁ ধরে বাজায় অথচ তার বাঁশিতে সাত ফোকর আছে, আর আরেকজন তারও সাত ফোকর আছে, সে নানা রাগরাগিন বাজায়। এটা হচ্ছে কথা, এদের ব্রহ্মজ্ঞানীদের এইটি ধারণা ছিল যে যে ব্রহ্ম উপাসনা নিরাকার সাধন, এই নিরাকার সাধনেই একমাত্র ঈশ্বর লাভ করা যায়, অন্য কোনোভাবে আর ঈশ্বর লাভ করা যায় না। আপনারা দেখবেন অনেক রামকৃষ্ণ ভক্তদেরও মনের মধ্যে এই ভাবনা চিন্তা আছে, স্বামী যদি দীক্ষা নেয় না তারা বড় স্ত্রীরা বড় বিমর্ষ হয়ে থাকেন যে তার স্বামীর আর কিছু হলো না, তার নিজের কি হলো এই নিয়ে ভাবনা চিন্তা নেই, স্বামীর কিছু হলো না এই ভেবেতে দুঃখে কষ্টে বেদনায় ভেঙে পড়ে। এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, জানেন তো আমরা সবাই রামকৃষ্ণ সঙ্গে দীক্ষিত, স্বামী মহানন্দজির কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু ছেলেপুলেরা দীক্ষা নিতে চায় না, এর কারণ হচ্ছে ওই পরবর্তী প্রজন্ম অনুভব করতে পারছে না যে ভগবান লাভ করার জন্য যে দীক্ষা নিয়েছে, ভগবানের জন্য যে প্রার্থনা করছে সেই প্রার্থনাটা যে সফল হচ্ছে না সেটা তারা বুঝতে পারে, আমাদের আচরণে কোনো পরিবর্তন হচ্ছে না। সাধুর সঙ্গে কথা বলছে দেখছি দাঁড়িয়ে ত্রিভঙ্গ মূর্তিতে কথা বলছে, সাধু ছেড়ে দিন, একজন শিক্ষিত মানুষ আরেকজন মানুষের সঙ্গে যখন কথা বলবে একটা অ্যাটিটিউড থাকে, তার দাঁড়ানো বলে দিচ্ছে তার সমস্ত জীবনটা এলোমেলো হয়ে আছে, সে এলোমেলো জীবন দিয়ে সে কখনো কাউকে অনুপ্রাণিত করতে পারে না, এটা করা সম্ভব নয়। আত্মস্থানন্দজি বলতেন যে আগে সবার আগে নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করলে জগৎটা আপনাকেই বদলে যাবে। তিনি বলছেন যে শুধু সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, যেমন একজন সেই রোশন চৌকি সানাই বাজাচ্ছেন, একজন পোঁ ধরে আছেন আর তার বাসিতেও সাতটা কুকুর আছে, কিন্তু সেই একটাই পোঁ ধরে আছেন, তা দিয়ে তিনি ঈশ্বরকে ভাবনা চিন্তা করছেন, আর আরেকজন তার যে সাতটা পুকুর আছে তাই দিয়ে তিনি সাত রকমের ভাবে তাকে করছেন, নানাভাবে তাকে পাওয়া যায় শান্ত। এটা হচ্ছে সন্ন্যাসীদের বা ঋষিদের এই ভাব ছিল, দাস্য আমি তার দাস, আমি তার সেবক, হনুমানের এই ভাবটি ছিল, সাক্ষ
যে রাখাল বালকরা যেভাবে শ্রীকৃষ্ণকে বন্ধুর মতো পেয়েছিল, আর হচ্ছে বাৎসল্য মা যশোদা যেরকম করে শ্রীকৃষ্ণকে ভেবেছিলেন নিজের সন্তানবত ভালোবেসে, আর আরেকটা হচ্ছে মধুর শ্রীমতী রাধিকা যে পাচ্ছিলেন দ্বৈত কল্পনা করে, তাকে স্বামী কল্পনা করে তার ভিতরে নিজের সুখকে পাওয়া। তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। এখানে একটা ছোট্ট শব্দ ব্যবহার করছে, ঠাকুরের তো ভীষণ সুন্দর শব্দ ব্যবহার, নিষ্ঠা শব্দটা বলছে। কোনো একটাকে নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। মনে আছে কাশ্মীর উদ্যানবাটিতে একজন পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছিল, এসপি র্যাঙ্কে। তখন কাশীপুরে 1 জানুয়ারি আমি ঠাকুরের পুজো করার সুযোগ পেতাম। ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে আমি ফিরে যাচ্ছি, আমার হাতে হোমের টিপ আছে। তিনি আমাকে বললেন, আমার কপালে একটু হোমের টিপ দিয়ে দেবেন? আমি নিশ্চয়ই দেব। তারপরে তিনি বললেন, বুঝলেন তো আমি এসব ভগবান টগবানে বিশ্বাস করি না। আমি বললাম যে ভগবান টগবানে যে বিশ্বাস করেন না, এটাতে আপনার বিশ্বাস আছে তো? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আমি যে ভগবানকে চাইছি তাতে কি আমার বিশ্বাস আছে? আজকে আমার শ্রীরামকৃষ্ণে বিশ্বাস আছে, কালকে মনে হলো না শ্রীরামকৃষ্ণের শক্তি কমে গেছে, সন্তোষী মা করতে হবে। ছোলা শুক্রবার বিধি অনুসার গুড় ছোলা নিয়ে ব্যাস শুরু করে দিলাম। তারপরে মনে হলো না এখন ওলাই চণ্ডীর একটুখানি, আমি কাউকে ছোট করছি না, যাতে বিশ্বাস থাকা নিষ্ঠা টাকা দরকার সেটা থাকতে হবে। শ্রীনাথে জানকি নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে ঘুমিয়ে পড়েছেন ঠাকুর। এই আপনার পেছনে এসে হয় আপনি, হ্যাঁ ঠিক আছে, বলছেন যে ঈশ্বরে বিশ্বাস থাকাটা খুব জরুরি। ইনি বলছেন, আমি জানি লক্ষ্মীপতি নারায়ণ এবং সীতাপতি রামচন্দ্র এরা দুজনেই এক, তবু আমার মন প্রাণ সর্বস্ব আমি তাকেই দিয়েছি। একজনের সাথে বিয়ে হয়েছে, ঘর বেঁধেছি, আর জগতে সকল পুরুষ সকল স্ত্রীকে আমার ভালো লাগে কিন্তু হবে না, যাকে ভালোবেসেছি তাকে সমস্ত জীবন দিয়েছি তাকেই সবটুকু দিতে হবে। স্বামীজি বলছেন না, রামকে পেলুম না বলে শ্যামের সাথে ঘর করলে চলবে না, তবে সাঁতার বাদীদের টানটুকু নেবে। টানটুকু মানে হচ্ছে আকর্ষণ, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের প্রতি আমাদের আকর্ষণ হচ্ছে, নিরাকারে সাধন করি সাকারে সাধন করি কিছুতেই কিছু হবে। স্বামী, আমি গিয়েছিলাম চেন্নাই মঠে, সেখানে চেন্নাই মঠ যেখানে প্রথম তৈরি হয়েছিল বিবেকানন্দ ইল্লাম আইস হাউস, এখন যেখানে স্বামীজি ছিলেন, সেই বাড়ির দুটো ছোট্ট ছোট্ট ঘরে আমাদের চেন্নাই মঠে কাজ শুরু হয়েছে। এক রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে শশী মহারাজের মনে হলো তার গায়ে যেন জলের ছাপ লাগছে। তিনি গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণের একটি খাট যেখানে আছে সে তার উপর জল পড়ছে। তিনি শ্রীরামকৃষ্ণকে সরালেন না, একটা ছাতা হাতে করে সারা রাত দাঁড়িয়ে থাকলেন যাতে ঠাকুরের গায়ে একটুও যেন জল না পড়ে। ওরা আমায় দেখাচ্ছিল, জীবন্ত মনে হচ্ছিল, ঠাকুরকে খেতে দিয়েছেন একটা থালা, তাতে সব তরকারি আছে, একটি একটি করে লুচি ভাজছেন, আর খুন্তির মাথায় সেই লুচিটা নিয়ে একটি একটি গরম গরম লুচি ঠাকুরের হাতে ঠাকুরের পাতে দিচ্ছেন। গৌরী মার জীবনের একটি গল্প শুনেছি, এখন যিনি আছেন সুবেদা প্রিমা, তিনি বলছিলেন একদিনে, সেখানে শুনছিলাম, তিনি দুর্গা মার কাছে শুনেছেন, মা বলছেন গৌরী মা খেতে দিয়েছেন আমাদের দামোদরজিকে, আর বলছেন কর্তা হাতটা একটু সরাও, তরকারিটা এই খিচুড়িটা গরম আছে। এই যে কতখানি ভালোবাসা, যে টানটা, যদি আমাদের টানটা না থাকে তাহলে কিন্তু কখনোই হবে না। আপনাদের যে কোনো জিনিস, সংসারকে যদি সংসার করেন, সংসারের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু হবে না। বলছেন মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। শ্রীরামকৃষ্ণের এটা স্পেশাল বৈশিষ্ট্য, আমাদের সহজে ভগবানের দিকে এগিয়ে দিয়েছেন। মা ঠাকুরুন বলছেন না, জগতে সকলের প্রতি তার মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য আমাদের কাছে রেখে গেছে। আমরা সব কথা গিয়ে আমাদের বাবার সাথে শেয়ার করতে পারি না, আমরা বেশিরভাগ কথা
আমাদের মায়ের সঙ্গে শেয়ার করতে পারি, এবং মায়ের সঙ্গে শেয়ার করতে পারি বলেই আমরা খুব সহজে আমাদের মনের কথা কাউকে না কাউকে বলতে পারি। সেই কারণে তিনি বলছেন, মাকে ডাকে ভালো, কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব, কোনো কামনা নেই, তাকে ভালোবাসে, এটি বেশ, এর নাম অহেদ বিভক্তি, কিচ্ছু চাই না। গানে আছে না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, সেখানেও একটা চাওয়া আছে, কেউ আমায় ভালোবাস, আমি তোমায় যেমন ভালোবাসছি তুমি আমায় সেরকম ভালোবাসো, এরকম ওয়ান সাইডেড লাভ, আমার কাজ তোমাকে ভালোবেসে যাওয়া, তুমি আমায় ভালোবাসলে কি ভালোবাসলে না তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই রেকগনিশন চাই, তোমায় ভালোবেসেছি তুমি আমায় কেন ভালোবাসবে না, তোমার গাড়িতে করে রোজ যাই তুমি আমার জন্য কেন অপেক্ষা করবে না, কেন তুমি অন্য ভাড়া নেবে, কেন তোমার এরকম হবে না, এইরকমতে কোনো সম্পর্ক টেকে না, এটা ফাটে টাইমিং টিকবে, সময়ের জন্য টিকবে, দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলছেন, টাকা করি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তার পদপদ্মে ভক্তি, বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরের কথাই আছে, তাঁর লীলার কথা, জ্ঞান ভক্তি দুই আছে, সংসারে দাসীর মতো থাকবে, দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে, মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার ভুড়ি আমার গ্রাম, কিন্তু জানে ছেলে আমার মা, তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো, তার কৃপা হবে, জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন, সাধন করলে তবে তো সংসারের নিবৃত্তি হওয়া যাবে, এই সাধন ভজন না করলে আমরা কখনো ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করতে পারি না, সংসারে আসতে গেলে আমাদের এই তাকে সাধন ভজন করা দরকার। সাধন ভজনের কারণটা কি, তার সঙ্গে পরিচিতি হওয়া। আপনারা দেখবেন আপনাদের বিয়ের আগে কন্যাপক্ষ বরপক্ষ একে অপরকে দেখে, সেটা একটা দেখা, কিন্তু সেই দেখাটাই কিন্তু শেষ কথা নয়, সংসারে থাকতে 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 আপনাদের সম্পর্কগুলো পরিবর্তন হয়, সম্পর্কের পরিভাষা বদলে যায়। দেখবেন এই মাতৃমূর্তি কতভাবে আমাদের কাছে আসছে, কখনো তিনি মা, কখনো তিনি গর্ভধারিণী, কখনো তিনি ধাত্রী, কখনো তিনি জননী, কতভাবে তিনি আসছেন, কখনো তিনি স্ত্রী, কখনো তিনি কন্যা, কখনো তিনি বোন, এরকম নানাভাবে আসছে। আর অন্তিম যখন আমাদের শরীর চলে যাবে তখন আমরা সেই তার মধ্যে মিশে যাব, যখন পুড়ে যাব, যখন দফন হবে তখন তার ভেতরে মিশে যাব, সম্পর্কে নানা রকমের পরিবর্তন হতে থাকছে। তিনি বলছেন যে সাধন করলে তবে বোঝা যায়, সাধন করা মানে হচ্ছে তার স্বরূপ সম্পর্কে দেখা, তার স্বরূপ সম্পর্কে সম্যক ধারণা হওয়া, সম্যক ধারণা হলে না হলে কিছু হবে না। এবার বলছেন, তোমরা যে বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, যখন কাউকে আপনি বলছেন সেটা সকলের উপকার হচ্ছে, কিন্তু ঈশ্বর ডাক করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হবে, তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না, ঈশ্বর লাভ না করে তার আদেশ পাওয়া যায় না, ঈশ্বর লাভ যে করেছে হয়েছে তার লক্ষণ আছে, বালক পথ, জড়বধ, উন্মাদ পথ, পিসাজ পথ হয়ে যায়, যেমন সুখদেবাদি চৈতন্যদেব কখনো বালক পথ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়, পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে ছিলেন, এটা হচ্ছে কথা, কি সুন্দর কথা বলছে, ঈশ্বর লাভ করে ভগবানকে লাভ করতে হয়, ভগবানের জন্য ভগবানের কথা বলতে হয়। তাহলে তো আপনারা প্রশ্ন করবেন, আমাদের কি ঈশ্বর লাভ হচ্ছে, আমাদের ঈশ্বর লাভ হয়নি, তাহলে আমরা বলছি আপনারা শুনছেন কেন, এর একটা ভারী সুন্দর কথা আছে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এই সংঘ শরীর রূপে বিরাজমান, এই যে আমরা সংঘ শরীর দেখছি এটা শ্রীরামকৃষ্ণের শরীর, সেই সংঘ শরীর থেকে আদেশ এসেছে তুমি এবার বলতে শুরু করো, অতএব সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের আদেশ, সেই কারণে সেই শক্তির বলে বলি আর নয় আমরা এই কথা বলি। যখন ঈশ্বর লাভ করে ভগবানকে বলার ভেতরে একটা ভারী সুন্দর উদাহরণ আছে, একজন
খুব গুড় খায় একটি ছেলে, তাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। কবিরাজ মশাই বললেন, তুমি কাল এসো, কালকে তোমাকে এর বিধান দেব। পরের দিন যখন নিয়ে যাওয়া হলো, তখন কবিরাজ মশাই বললেন, ওগো দেখো, গুড় খেও না, গুড় খাওয়া ভালো না। তিনি নিয়ে গেছেন সেই গার্জেন খুব পেকে গেছেন, বলছে এই কথাটা কাল বলে দিলে কি অসুবিধা ছিল। বলছে না, কালকে খাটের তলায় অনেকগুলো গুড়ের নাগড়ি ছিল, ও যদি দেখতো যে গুড়ের নাগড়ি আছে, অথচ আমি বলছি তাকে গুড় খেও না, তাহলে তার মনে হতো যে গুড় তাহলে ভালো জিনিস। তিনি বলছেন বটে, তিনি কিলকে খান, তার মানে গুড় ভালো জিনিস, গুড় অতটা খারাপ না। এইটা হচ্ছে কথা, ঈশ্বর লাভ না করতে, যে ভগবানকে না দেখেছে, যে ভগবানকে না খুঁজেছে, বোঝাই যায় না। পূজ্যবান আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি ছেলে মানুষের মতো এসেছেন, একজন অফিসারকে নিয়ে যাওয়া হয়েছে। একটা সময় আত্মস্থানজি বাদমার এই এশিয়ার সবচেয়ে ভালো কার্ডিয়াক হসপিটাল, হৃদরোগ চিকিৎসায় হাসপাতাল চালাতেন, তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। মহারাজ তাকে জিজ্ঞেস করছেন, তোমার কী হয়েছে, তুমি ভালো করে ওষুধপত্র খাবে, সকলের কথা শুনবে। শেষকালে জিজ্ঞেস করছেন, তোমার কী হয়েছে, তখন সে বলছে আমার স্ট্রোক হয়েছে। মহারাজ সেবককে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, স্ট্রোকটা কী জিনিস রে, স্ট্রোকটা কী জিনিস, যে পৃথিবীটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে আমাদের কাছে, যে পৃথিবীটা ভীষণ রকমের সত্য, এই ঈশ্বর জানিত পুরুষদের কাছে পৃথিবীটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে, এই এই জগতে কোনো প্রয়োজন নেই। আমরা শেষ করবো, কলিকাতা এগোতে আরম্ভ করেছে, আমরা শেষ করবো এ কী পরিবর্তন হয়েছিল কেশবচন্দ্রের। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘরের বাগানের প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 খ্রিস্টাব্দে রবিবার মিরর পত্রিকায়, দ্য মিরর পত্রিকাটার নাম ছিল, সেইখানে সংবাদপত্রে লিখেছিল। এখানে কথামৃতের মূল ইংরেজিতে আছে, মাস্টারমশাই তার অনুবাদ করেছেন। আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করেছি। তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, মল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইত। 1876 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আবার মাগধ সভা ছিল, তিনি টাউন হলে বক্তৃতা করলেন, ব্রাহ্মধর্ম ও আমরা কী শিখিয়াছি, আবার ফেইথ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাতেও ব্রাহ্ম সমাজ সম্পর্কে, তাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলেছেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালি ভালোবাসিয়াছিলেন, খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের বোঝা দরকার, শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালিয়া ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময়, অন্যান্য সময় কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমলকুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমলকুটিরে নিতলস্থ উপাসনা পক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে হইয়া যাইতেন, ওই কান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ ভালোবেসেছিলেন তা না, কেশবও তাকে বড় ভালোবেসেছিলেন। আমরা শেষ করব এই ভাবনা দিয়ে, ভগবান যেন আমাদের ভেতরে শক্তি দেন, ঠাকুর যেমন সমস্ত উজাড় করে আমাদের ভালোবাসেন, আমাদের ভেতরেও যেন সেই শক্তি যাবে, আমরা যেন কোনো কিছু আশা না করে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি। এই টু ওয়ে লাভ হলে তখন সেটা সু লাভ, প্রকৃত লাভ হয়। ওই যেটা বিজ্ঞাপনে দেখায় কুরু লাভ, সে কুরু লাভ না, সু লাভ হয়, প্রকৃত ভালোবাসা হয়। সেই প্রকৃত ভালোবাসা হলে জগৎটা আমাদের কাছে মিথ্যা বলে পর্যবেসিত হয়। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্তাল্পম্পা ধৃত বিগ্রহম।
ঈশাবতারং করুণেশ নিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।